হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো, আমি এখানে অর্ডার করেছিলাম পিলসবেরির প্যানকেক প্রিমিক্স, এই রেসিপিটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো, দেখবো কতটা ভালো হচ্ছে। চলো রেসিপিটা দেখানো যাক। চলো প্রথমে তোমাদের প্যাকেটটাকে কাছ থেকে একবার দেখিয়ে দিই। এটার প্রাইস আমার পড়েছিল 53, আমি আগেই বললাম। তো এটার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি বানাবো, ইনস্ট্রাকশনটা কিন্তু প্যাকেটের পিছনেই লেখা রয়েছে। এবার এটাকে কাট করে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব পুরো প্রিমিক্সটা। এটা আমার চকলেট প্যানকেক প্রিমিক্স, তাই এটার কালারটা ব্রাউন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক। এটা রুম টেম্পারেচারের মিল্ক নিতে হবে, কোনো গরম দুধ বা কিছুর দরকার নেই। ভালো করে এটাকে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে, আর একটা লাম্পস ফ্রি ব্যাটার বানিয়ে নেব। দেখেছো আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে, কনসিস্টেন্সিটা কিন্তু এরকম থাকবে, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর ফ্রাইং প্যানটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে গরম করবে, খুব বেশি গরম করলে কিন্তু প্যানকেকটা তোমাদের পুড়ে যাবে। এবার আমি এটাকে দিয়ে দিয়েছি এক হাতা থেকে দেড় হাতা মতন, আর উপরে দেখো বাবলস চলে এসছে সাইড দিয়ে। এবার আমি সাইডটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যেই দেখবে বাবলস চলে আসছে বুঝবে তোমাদের তলাটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। এই সময়তে আমি সাইডটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এটা কিন্তু এখন খুব সফট, উপরটা কিন্তু এখনও ভালোভাবে কুক হয়নি, তাই খুব সাবধানে করবে, নয়তো কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। দেখো সাইডটা আমাদের একদম খুলে গেছে, এবার এটাকে আমি সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো একটুও পড়েনি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আরেকটা সাইডও আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। এবার আমাদের প্যানকেক রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো ওরা বলেছিল 3-4 প্যানকেক হবে, কিন্তু আমার কিন্তু 6 হয়েছে প্যানকেক। এর উপর আমি দিয়ে দিচ্ছি হার্শির চকলেট সিরাপ, এটাকে ভালো করে দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। এবার দেখো এটা কতটা টেস্টি দেখতে লাগছে, আর দেখো এটা কতটা সফট হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে এটা দেখতে। তো রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে কি করতে হবে তোমরা তো জানো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পাশে থেকো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।